সদ্যই সরস্বতী পুজো চলে গেছে, এরপরে সরস্বতী পুজোর মধ্যে তো আর আমরা কুল খাই না, সরস্বতী পুজোর থেকে কুল খাওয়া শুরু হয়। আজকে বাজার থেকে টোপা কুল নিয়ে এসেছি, কুলের আচার তৈরি করব। আর আজকেই আমাদের 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই হিসেবে আজকে আমরা এই কুলের আচার করছি, আমি আর মামি। কুলের আচার করছি, কুলগুলোকে ফাটাবো, ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে একটা রোদ খাইয়ে তারপরে গুড় দিয়ে এটাকে আচার বানাবো। ধুয়ে নিয়ে ফার্স্টে এবার ফাটিয়ে ফাটাচ্ছি, তারপর এতে নুন হলুদ মাখিয়ে একটা রোদ খাইয়ে তারপর আচার শীতকালে করি। সব একসঙ্গে দুপুরবেলা বসে গল্প হয়, আচার খাওয়া হয়, সেই জন্য আমরা করি। করে ফাটাবে, এই দেখো এই কুলটা ভালো, আবার এই কুলটা দেখো ভালো না, পচা না কিন্তু কুলটা ভালো না। এবার এই দেখো নুন মাখাবো, এই দেখো এই যে হলুদ, নুন আর হলুদটা নিজেরা আন্দাজ করে পরিমাণ বুঝে কুলে মাখাবে। দুদিন আগে তোমাদের কুলটা দেখালাম, আজকে সেই কুলটা দুদিন রোদ হওয়ার পরে এই যে রোদ হয়ে গেছে, এখন এতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে এটাতে দেব। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন একসঙ্গে করে দিয়ে এবার একটু কড়াতে ভেজে নেব। এই দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এটা ভাজছি, দেখো মশলাটা এই হয়ে গেছে ভাজা। এবার হামার দিচ্ছা গুঁড়ো করবো, এই দেখো মশলাটা গুঁড়ো করবো। লঙ্কা গুঁড়ানো হয়ে গেল, এবার গুড় দিয়ে কুলটা ফুটাবে। দেখো গুড় দিচ্ছি, এইবার এই যে গুড়টা ফুটিয়ে কুলটা ঢেলে দেবো। আখের গুড় এই দেখো এবার ফুটাচ্ছি, এই যে 500 কুল তাতে 250 গুড় দেবে। এই যে 10 মিনিট গুড়টা দিয়ে ফুটালাম, এবার এতে পাঁচফোড়নের যে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটাকে দেবো। ঠান্ডা হলে মাঝে মাঝে রোদে দিও, কাঁচের শিশিতে রাখলে এগুলো ঠিক থাকে। এই দেখো সেই মশলাটা গুঁড়ো করেছি, এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নাও এবার কমপ্লিট হয়ে গেল, দেখো এটা মাঝে মাঝে রোদে দেবে, কাঁচের শিশিতে রেখে দেবে, বহুদিন খেতে পারবে। আমি তো কখন থেকে অপেক্ষা করছি হ্যাংলার মতন, কখন এটা শেষ হবে আর আমি কড়াই থেকে নামিয়ে বাটি নিয়ে বসে পড়বো সিনেমা দেখতে। দুপুরবেলা তোমরা কে কী করো কুলের আচার খেতে খেতে নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট বক্সে, আর এইভাবেই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বাটিতে তুলছি, কিন্তু এত গরম তো কাঁচের জারে রাখা যাবে না, একটু ঠান্ডা হলে কাঁচের জারে ঢুকিয়ে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।
আবার পরের দিন চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।